হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মিশন, ওই আমি কিন্তু পার্টির কাছ থেকে টাকা আমি নিয়ে নিলাম, ওই হচ্ছে তুই আয় আর ওই তোমার গিয়ে হচ্ছে সাবাবে না নিয়ে আয়। হ্যাঁ 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 হ্যাঁ, এখনই উঠে পড়। হ্যাঁ এসে তো ওই, হ্যাঁ হ্যাঁ আয় আমার এলাকায়। আচ্ছা আগো চাষা, হ্যাঁ তুমি বাপু আমাদের অনুষ্ঠানের আয়োজন করতে কইয়ে আমরা সে কখনো বসে রয়েছে ছেলে পেলে সব 200-300 করে টাকা দিয়েছি, এখনো তোমার শিল্পী আইসো না, কখনো তো হবে না। আসছে বাবু, ওরা এই তো এই এখনো চলে আসছে, একটু অপেক্ষা করো। কথা শোনো, আমার কথা মেয়ে খারাপ হোক ভালো হোক ওইটা দেখা দেখি না, আমাকে অনুষ্ঠান হতে হবে, এটাই বড় ব্যাপার। আসছে মেয়ে দুটো আসছে, আর তুমি এ লাইনে আসো। ঠিক আছে শোনো চাষা, তোমার নাম আজমল, তুমি যে আজমল চাষা, এ আসলে আর পাংসা দিয়ে কুমারখালীতে ঘুটিয়ে গিয়ে আজমালের কাজ ছাড়া এই সমস্ত অক্ষয় জিনিস পাওয়া যায় না। 80-90টা আমার হাতে এই মোবাইল তাহলে আমরা গেলাম, তুমি নিয়ে চলে আসো, যাও। ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবু পেমেন্টটা হচ্ছে ঠিক মতো হচ্ছে দিয়ে দিও, যাও। হ্যালো, হ্যাঁ আজমল না, হ্যালো, এই সুন্দরা মেয়ে অনেক বসি আছো, আরে হ্যাঁ বসি আছো, ভাড়া করে দিয়ে মেয়ে নিয়ে আইসি, টাকা যত বেল অসুন্দর হবে তত বেল কাজ করে দেবে। হ্যাঁ মেয়েরা চলে আইসলি, তোরা এখন আসলি, সালাম গেলেন তো দুই পাপা, তাদের আয় বক্স নিয়ে, বক্স বক্স নিয়ে, বক্স নিয়ে আয় তাদের আয়। আরে শালা আজমাল দেখে নি, আজমালের দেখে নি। আরে কি বুঝলাম না, সে ছেড়ে রাখো, এখনো দেখো খোল নেই। ও আচ্ছা ফোন দিচ্ছি আমি। আরে এই শালারা শালারা তো আসলে ভালো করেছিস, শোন হাঁপিয়ে গেছিস, সত্যিবার বেরিয়ে গেল রে, তারা কল দিয়ে দিই। আজমাল তো কইলে ফিরে কাছাকাছি, আজমল আপনাকে ফাটি আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দুজনে আছেন আর ভাই আমার কথা শুনেন, আপনি গার্জেন হিসেবে আইয়াছেন, আপনি থাকেন সমস্যা নাই, কিন্তু আমরা এখানে পিকনিক করব আনন্দ করতে, নাচের পরে আমাকে খাওয়া দাওয়া। ঠিক আছে ভাই, আই তাহলে শুরু করি, আইসো দাঁড়াও। আচ্ছা ভাই তাহলে শুরু করে দেন, চলেন। করে যাব ভাই, প্রোগ্রাম করবেন স্টেজে, চলেন। এই কিসের স্টেজ, এই জায়গায় অনুষ্ঠান? হ্যাঁ এই জায়গায় তো আমরা পিকনিক করবো, খাবো, এখানে নাচ দেখবো, তাই না রে? হ্যাঁ ভাই, তা আপনারা এইখানে প্রোগ্রাম করবেন, আগে তো বলেননি এই কলা বাগানে, এই যে সব দিকে তো বাগান ভাই। শোনেন, আমরা আজমালের সাথে আমার কথা হয়েছে, আজমালের সাথে কথা হয়েছে, স্টেজে নাচা শিল্পী আমরা আনবো না, আমরা কই নিয়ে যা চেয়ারা ভালো লাগবে চেয়ারা খারাপ লাগবে না, দুটো মেয়ে দেবে আমরা আনন্দ ফুর্তি করবে। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা তো ঠিক আছে ভাই, তাই যে কোনো কিছুই নেই, এদের লোকজন নেই, এই যে বাগানের মধ্যে এই যে কলা বাগান, কত বড় বড় গাছ দেখতেছি ভাই, এদের কি প্রোগ্রাম করা যায় কোন তো ভাই? শুনে নত কথা না, আপনারা টাকা পাইয়াছেন, টাকা আমরা দিয়েছি। এ ভাই আপনি আমাদের দূরে থাকেন, ঠিক আছে? শিল্পী আমরা বুঝে পাইছি, অনুষ্ঠান শেষ হবে আবার শিল্পী আপনি বুঝে দেবেন, খাওয়ার সময় ডাক পান। হ্যাঁ ভাই, আপনার কি মনে হয় আমরা কলা বাগানের শিল্পী? শোনো, তোমার মতো কত শিল্পী এই কলা বাগানে নাইছে গিয়েছে। কয় ভাই ওই যে আইছিলো কত সুন্দর চলম্বা, হ্যাঁ আরে যে গাং দেখছ না, এখন তো বৃষ্টি নেবিলে তাই, তা না হলে তোমাকে নাচাতাম লৌকার পরে।
বুঝেছ? ও অত কথা বাদ দিয়ে না, টাকা আমরা দিয়েছি, আমাকে টাকা ওসুল করে বাড়ি চলে যাও। আরে ভাই, প্রোগ্রাম করে আমাদের মেয়ে নিয়ে আসে, এখন ভাই দাতা করছে। আরে ভাই তোমার দোষ আছে, তুমি একটা হিসাব করে নিয়ে আসবে না, পরে মেয়ে নিয়ে আসবে কেন? হ্যাঁ হ্যাঁ, এখন এখন আপনি গেছেন, আপনি 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 বিচার করতে, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আর এই মেয়েরা যাদব, একদম দাঁত মুখ খেলো যাদব কোথা কথা। হ্যাঁ বড় ভাই, বড় ভাই চিনিস নে যাদব, ওই তুই ইটি টাইনিস। হ্যাঁ ইটি টাইনিস, ও কসনের পরে ঠিকই সব মাতাল কেটে যাবে। না ঠিক আছে বড় ভাই, আমরা চলে যাচ্ছি। আরে মেয়েরা, তোমরা জানবা না তোমরা কোথেকে আসছো। হ্যাঁ তোমরা, তোমাদের নিজে কেউ কোনো হিসাব থাকে না, ভালো ভালো দেখে ডাকলে যাবা না, আর দেশে ডাকলে যাবা। এই আজমল, তোমার নামে বহুত কথা শুনি, এই মেয়েগুলো নিয়ে এসে পরের মেয়ে এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত আমি ছিলাম বলে বেঁচে গেলে আসবে। আর এরম খাতা জীবনও করবো না। হ্যাঁ জীবনও করবো না, তোমার কোনো লজ্জা আছে? ভালো নাচের বদনাম আমাদের সময় যখন আমরা কাজ করেছি কোন এইরকম কিছু করিনি, আর তোমরা যে ডাকিছে তার কাছে চলে আসো, আমরা ডাকলি আমরা তোমাদের লোভ লাশে ডাকাতি বাড়ি বলে আমাদের কাছে তোমরা সহজে আসতে চাও? স্যার না ভাই কাও। আজমল, তুমি এই মেয়ে দুটোর সুন্দর ভাবে তাদের বাড়ি যেতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করো। তোমরা থাকো, হ্যাঁ থাকো, আচ্ছা।